নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা। এটির নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে নগরীর যোগাযোগ ব্যবস্থা, বাড়বে বিদেশি বিনিয়োগ। কিন্তু 28 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ কাজ শুরু হতে না হতেই চট্টগ্রাম বন্দরে বিভিন্ন অভিযোগে কাজ বন্ধ হয় কয়েক দফা। সিডিএ চেয়ারম্যান বলছেন, সাময়িক বন্দর এলাকায় কাজ বন্ধ থাকলেও দ্রুতগতিতে চলছে অন্যদিকের কাজ। কার্গো থেকে বিচ হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এখন কাজ চলবে। এদিকেটা আমরা যেহেতু যানজট হচ্ছে বন্দরের কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে সেদিন আমরা এদিকে ওই রিং রোডটা চালু করার পর এখানে কাজ আরম্ভ। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রেখে নকশায় পরিবর্তন এনে সড়কটি নির্মাণের কথা বলছেন বন্দর কর্তৃপক্ষ। বন্দরের কার্যক্রম অবিঘ্নিত রেখে যেভাবে ডিজাইন লেআউট চেঞ্জ করতে হয় সেটা তারা করবে, এবং বন্দরের ডেলিভারি কার্যক্রম বিশেষ করে রাস্তার প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টা বিবেচনায় রাখবে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এসব বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আগে থেকেই সঠিক পরিকল্পনা করা উচিত। এই ধরনের প্রকল্পগুলো অত্যন্ত সতর্কতার সাথে বাস্তবায়ন করা উচিত এবং এমনভাবে করা উচিত যে শতভাগ সেখানে ট্রান্সপারেন্সি রেখে প্রশ্নের ঊর্ধ্বে থেকে যেন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়িক নেতারা। চট্টগ্রাম বন্দর যেহেতু মধ্যে আছে, দুইটা এপিজেড আছে, সবগুলো মিলিয়ে এটাকে যেন কার্যকরভাবে করা যায় সে চিন্তাটাকে সেই প্ল্যানটা মাথায় রেখে কিন্তু এই কাজটা করতে হবে। এই প্রকল্পের অধীনে এরই মধ্যে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। যানজট নিরসনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি নগরবাসী।